হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেরওয়াল তো আজকে চল্লিশে তোমাদের একটি আপডেট নিয়ে যে আপডেটে তোমাদের আমি আলোচনা করব যে এখানে কিভাবে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এখন বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে বা ল্যাপটপ বা ডেস্কটপে তোমরা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করে নিতে পারো এই আগে বন্ধুরা প্রসেসটা ছিল আজ থেকে মানে এই ইয়ারের আগে পর্যন্ত অর্থাৎ দু হাজার পর্যন্ত কিন্তু যে নিয়মটা ছিল তোমাদের কিন্তু এখানে তোমাদের এনরোলমেন্ট করতে হতো আগে এবং সেটার কপি নিয়ে সঙ্গে হার্ড তোমাদের কিন্তু এক্সচেঞ্জ অফিসে যেতে হতো কিন্তু এখন যে নিয়মটা হয়েছে এখানে এম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিন্তু তোমরা বাড়িতে বসেই কিন্তু নিজের মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে কিন্তু তোমরা রেজিস্টার করে নিতে পারো তার জন্য কোনো রকম তোমাদের এক্সচেঞ্জ অফিসে যাওয়ার প্রয়োজন নেই তো আমি চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এই যে এখানে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখুন বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কর্মপ্রার্থীদের নিবন্ধকরণ অনলাইনে বৈধকরণ নতুন পদ্ধতি উনিশ নয় দু থেকে এটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে তো এখান থেকে বলা হচ্ছে যে কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে না তাদের নিবন্ধ যাচাই করার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে দিলেই তাদের নিবন্ধ অনলাইন যাচাই হয়ে যাবে কর্মপাতিটা সফল যাচাই করণের পর তাদের ব্যবহারকারী আইডি অর্থাৎ তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু তোমাদের ভেরিফাই যখন হয়ে যাবে অ্যাপ্লিকেশান করার পর তখন কিন্তু তোমাদের এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে সঠিকভাবে অনলাইন নিবন্ধ করতে পারেন যদি রিজেক্টেড হয় তার কারণও কিন্তু তোমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে ভেরিফাই প্রসেসটা কিন্তু টোটালি অনলাইনে হয়ে যায় অর্থাৎ তুমি যদি আধার কার্ড দাও তার হার্ড কপির প্রয়োজন নেই কারণ আধার নম্বরের সঙ্গে আধারের ওয়েবসাইটের সঙ্গে ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে তোমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে বা যদি তোমরা স্কুল সার্টিফিকেট দাও সেক্ষেত্রে সার্টিফিকেটের মেমো নম্বর ধরে কিন্তু তোমাদের ভেরিফাই হয়ে যাবে সেক্ষেত্রে হার্ড কপি সাবমিট করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সব ওয়েবসাইটের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে গেছে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং নতুন রূপে কিন্তু প্রকাশ পেয়েছে বলছে এই বিষয়ে যদি প্রয়োজনীয় সহায়তা নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র বা তথ্যমিত্য কেন্দ্রে সাধু নিতে পারো তো আমি তোমাদের একটু হালকা দেখিয়ে দিই তোমরা কীভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিউ এনরোলমেন্ট করতে পারবে বন্ধুরা আগামীতে যে সকল চাকরি আসছে রাজ্য সরকারের সবই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বৈধ কিন্তু রেস্ট্রেন্ট থাকা চাই কিন্তু নোটিস আসতে চলেছে অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থ্রুতে কিন্তু অনেক কিছুই নিয়োগ হতে চলেছে তো তাই বন্ধুরা নতুন বছরের শুরুতে যারা এখনও করি তারা অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এনরোল করে নাও সম্পূর্ণ বাড়িতে বসে সম্পূর্ণ বিনা খরচে তোমরা করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক তোমরা এখানে নিউ এনরোলমেন্ট জব শিকার এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে এই জায়গাটাতে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এসে গেলে তোমাদের এখানে যেটা করতে হবে তোমাদের এখানে প্রথমে এইখানে কিছু ক্রাইটেরিয়া আছে কী কী তোমাদের ডিটেলস লাগবে এগুলো তোমরা পড়ে নেবে আমি পড়ে নিয়েছি তাই তোমরা কি করবে এখানে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই জায়গাতে তোমরা ক্লিক করে দেবে তো এই জায়গাতে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের অ্যাপ্লিকেশন করার যে ফর্মটা ওপেন হয়ে যাবে এখানে দেখো পরিষ্কার বলে দেওয়া আছে যে ফলোয়িং ডকুমেন্টস টু বি কুড়ি কেবি থেকে একশো কেবির মতো অর্থাৎ তোমাদের কিন্তু যে সকল ডকুমেন্ট তোমরা মাধ্যমিকের অ্যাডমিট হোক আধার কার্ড হোক কাস্ট সার্টিফিকেট যেটাই হোক না কেন তোমাদের কুড়ি কেবির মধ্যে কিন্তু আপ এখানে কিন্তু আপলোড করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে সে সেটাও তোমাদের কিন্তু তার সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপলোড করতে হবে তো এগুলো তোমরা আগে মোবাইলে ছবি তুলে নিতে পারো বা তোমরা স্ক্যান করে রেখে নিতে পারো রিসার্চ করে নেবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু কিনলে একশো চব্বিশ মন্দির জন্য থাকে তোমাদের ফটো অবশ্যই লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদের প্রথমে যেটা করতে হবে নাম লিখবে ওইদের রাইট ফুল নেম অর্থাৎ তোমাদের নাম এবং টাইটেল মাঝে বিভিন্ন স্পেস থাকে এখানে লিখে দেবে নাম টাইটেল এবং প্রত্যেকটা ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করবে যদিও এখানে ক্যাপিটাল বলা নেই তবে ক্যাপিটালটা প্রেফারেবল তো এখানে দিয়ে দাও তোমাদের মাদার্স অথবা ফাদার্স নেম এখানে তোমাদের ফাদার্স নেম দিয়ে দেবে এখানে তোমাদের তোমাদের জেন্ডারটা দেবে এবং তোমাদের এখানে ও বিসি কাস্ট এখানে যা আছে তোমাদের দেবে ও বিসি এস টি এস সি হবে এবং তোমাদের রিলিজন কেউ হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম এখানে ম্যারিটাল স্ট্যাটাস তোমরা অবশ্যই আনমেরিট কি ম্যারিড সেটা দেবে তোমরা ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নেবে এটা ফিল আপ করার কোনো ব্যাপার নেই এখানে জাস্ট কলামে ক্লিক করে তোমরা এখান থেকে চুজ করে নিতে পারবে এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তো প্রতিবন্ধী কিনা যদি নো হয় নই তো করা আছে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে এবং এক্স সার্ভিসম্যান যদি হয় ইয়েস হলে ইয়েস নো হলে নো এগুলো নোই থাকে সাধারণত এরপর তোমাদের কন্টাক্ট ডিটেলসটা ফিল আপ করবে এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা লিখবে অর্থাৎ যেমন ভিলেজ ভিলেজ লেখো তোমরা ভিলেজ এটা পোস্ট এটা এরকম লিখো ভিলেজ পোস্ট থানা এরকম করে লিখবে পিন নাম্বারও দেবে এবার থেকে অটোমেটিক তোমাদের স্টেটটা সিলেক্ট থাকবে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তাই তোমরা এখানে জেলাটা অবশ্যই সিলেক্ট করে নেবে এইখানে ক্লিক করলে তোমাদের জেলার লিস্ট যে বেরিয়ে যাবে সেখান থেকে তোমাদের জেলাটা তোমরা চুজ করে নেবে এক্সচেঞ্জ পিন এখান থেকে তোমরা পিন সিলেক্ট করে নেবে তোমাদের যে এক্সচেঞ্জ পিন বলতে এখানে তোমাদের এক্সচেঞ্জ অফিসের নামটাই এখানে আসবে তো যার যেটা হবে সেটা তোমরা এক্সচেঞ্জ অফিসের নামটা সিলেক্ট নেবে তোমাদের জেরা অনুযায়ী তারপরে তোমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই বারবার ভেরিফাই করে দেবে এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবে কারণ প্রয়োজনীয় চাকরির নোটিফিকেশানগুলো তোমাদের মেলে পাঠানো হবে এবং মেলটা তোমাদের গুরুত্বপূর্ণ এখানে আধার নাম্বার অবশ্যই দেবে মাস্ট আধার নাম্বার দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে নিজে চলে আসবে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো বসিয়ে নেবে কোন সারে পাস করেছো কত পার্সেন্ট পেয়েছো কোন কোন ভাষা তোমরা জানো প্রত্যেকেই কম বেশি তিনটে ভাষা জানে হিন্দি ইংলিশ এবং বাংলা এগুলো রিড রাইট পড়তেও পারো লিখতেও পারো বলতেও পারো এরকম করে সবগুলো টিকমার্ক দিয়ে দেবে যে যে যেটা পারো সেটা দেবে সবগুলো নয় আমি যদি বললাম বলে তো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট হাইট ওয়েট তোমরা এটা দেবে এবং তোমাদের এখানে ফটো এবং সিবি তোমাদের আপলোড করতে হবে তোমাদের বায়োটা বানিয়ে নেবে একটা যেটা কিন্তু ডক ফাইলে হওয়া চাই তবে কিন্তু আপলোড নেবে না হলে আপলোড নেবে না পিডিএফ ফাইল আপলোড নেবে না এবং তোমাদের ছবিটা কিন্তু জেপিজি ফর্মেটে হওয়া চাই আর সিবিটা কিন্তু ডক বা ওয়ার্ড ফর্মেটে হলেও কিন্তু চলবে তোমাদের ওয়ারে তোমরা একটা বায়োটা বানিয়ে নেবে এমপ্লয়ার্স নেম যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে দেবে না হলে পুরোটাই ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে পুরো ফিল আপ করার দরকার নেই এখানে রেসিডেন্সিয়ালের প্রুফ তোমরা যে স্থায়ী বাসিন্দা রাজ্যে তার প্রুফ হিসাবে কী দেবে তোমাদের এখানে এতগুলো জিনিস চলবে রেশন কার্ড চলবে ভোটার কার্ড চলবে পাসপোর্ট চলবে আধার কার্ড চলবে তোমাদের আধার কার্ড দেওয়াটাই মনে হয় বেস্ট কারণ সব জায়গায় একটাই এখন জিনিস চলছে আধার কার্ড তো এখানে আধার কার্ডটা তোমরা দিয়ে দেবে তার নাম্বারটাও পাশে এখানে বসিয়ে দেবে তো তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান থাকলে দেবে বিপিএল হলে ইয়েস করবে না হলে নো করে দেবে এখানে বলছি দেখো উইলিং টু রিলোকেট যেগুলো স্টারমার্ক মার্ক দেওয়া লাল লাল স্টারমার্ক মার্ক দেওয়া সেগুলো কিন্তু ম্যানডেট মার্চ ফিল আপ করতে হবে আর বাকিগুলো না ফিল আপ করলেও চলবে এখানে বলছে উইলিং টু রিলোকেট তুমি কি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাইরেও কাজ করতে চাও তারপর যদি হয় এখানে ইয়েস করবে না নাহলে নো করবে এখানে এখানে ক্যাপচারটা দেখে দেখে অর্থাৎ এটা দেখে দেখে এখানে ফিল আপ করবে এটা সিকিউরিটি রিপোর্ট এটা ফিল আপ কর দিয়ে এই দুটো অপশানে টিকমার্ক দিয়ে দেবে এবং দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার সহ তোমাদের একটা কিন্তু এক স্লিপ তোমরা পেয়ে যাবে সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো বা ডাউনলোড করে তোমরা ফোনে পিডিএফ করে রেখে রেখে দিতে পারো এবং কিছুদিনের মধ্যে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড তোমাদের ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো বা কোনো বুঝতে অসুবিধা হলে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও